কথা বলবো সেটি হচ্ছে তাসকিন এবং আনাসা সানিকে আইসিসি যে ব্যান্ড করেছে সেই বিষয়ে। আসলে আমি ক্রিকেট বলতে খুব বেশি কিছু বুঝি না, আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি ক্রিকেট বিষয়ে মানে অনেক কিছু বুঝি না, কিন্তু আমি এটা বলতে পারি যে আমি একজন বিশাল বাংলাদেশ টিমের প্রতি মানে হচ্ছে ক্রিকেট প্রেমী। আমি ভীষণভাবে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক 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 সাপোর্ট করি। কিছু কথা বলার কারণ আছে। গত বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে 19 মার্চ ঠিক এই সময়টাতে আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে গেছিলাম। আজকে এই সেম দিনটাতে ওরা ঘোষণা করে দিল যে তাসকিন এবং আরাফাত সানি ব্যাক। তো প্রথম আজকে সকালবেলা আমি খবরে মানে নিউজে পড়লাম যে তাসকিন বৈধ, আরাফাত সানিকে এখনো অবৈধ ঘোষণা করেছে। আবার সন্ধ্যাবেলার নিউজে পড়তেছি যে তাসকিন ব্যাক। তো এই ব্যাপারগুলো আসলে ব্যাপারটা আমি আসলে বুঝতে পারছি না যে নট অল অফ তাসকিন ডেলিভারি ওয়ার নট লিগাল। তো আমার কথা হচ্ছে এই কয়েকটা ওয়ার্ডসের মধ্যে কি করে ওরা বুঝে গেল যে তাসকিনের সব মানে সব ডেলিভারি হচ্ছে অবৈধ। তো বিসিবি কে কিছু বলার আছে আমার যে আপনারা আপনাদের এই এত ভালো প্লেয়ার গুলো যে ব্যান হয়ে যাচ্ছে এটাতে আপনাদের করার কিছু নেই, আপনারা কি ক্রিকেট খেলা শিখালেন যে আজকে তারা ব্যান ঘোষণা করলো এবং এই সাহসটা তারা পেল? এই সাহসটা পাওয়ার জন্য কিন্তু আপনাদের ঘাড়ের উপরে কিছু দোষ অবশ্যই যাচ্ছে। এটা আমি কেন, এটা বাংলাদেশের প্রতিটা ক্রিকেট প্রেমী বলবে, এটা আপনাদের আপনাদের ঘাড়ের উপরে দোষটা পড়বে। কারণ আপনারা কি খেলা শিখালেন যে আমাদের বাংলাদেশি প্লেয়ারদের আজকে এই অবস্থাটা থেকে ব্যান ঘোষণা করার এত সাহস পাচ্ছে তারা? তারপর খবর এখনো ঠিক মতো আসছেই না, তাদের কি হচ্ছে আজকে বিশ্বকাপে তারা যখন টি-20 এশিয়া কাপে যখন তারা সেমিফাইনালে গেল দেন তাদের ধরা পড়লো তাসকিন, তারপর আরাফাত সানি অবৈধ। তার আগে যতগুলো খেলা খেলেছে তাদের কিছুই মনে হয়নি, আম্পায়ার নাকি সন্দেহ করেছে। আম্পায়ার যখন সন্দেহ করবে, যখন এখন এই কাজটা তারা করলো তারা তখন কেন করলো না, এই পরীক্ষাটা তারা তখন কেন নিল না? কারণ এখানে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে তারা কিরকম বাংলাদেশ ক্রিকেটের প্রতি হিংসাপরায়ণ হয়ে উঠেছে যে তারা এখন চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। একে একে হিন্দি সিরিয়াল, হিন্দি ছবি, হিন্দি গান দিয়ে তারা যেমন বাংলাদেশকে ক্যাপচার করে ফেলেছে, সেরকম ভাবেই চাচ্ছে যেন বাংলাদেশ ক্রিকেট টিমটাও এইসবের মধ্যে দিয়ে ডেকে যাক। কিন্তু আমরা বাংলাদেশির এত সোজা না, 1971 সালে আমরা পাকিস্তানের কাছ থেকে আমাদের বাংলাদেশকে উদ্ধার করেছি। এখনো যদি সেই সময়টা আসে আমরা অবশ্যই যুদ্ধ করতে বাধ্য হব। এবং কোনো দেশেই কখনো অন্যায় বেশি দিন টিকে থাকে না, কান খুলে শুনে রাখুন আইসিসি। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আমাদের আমাদের দেশের মানুষদেরকে আপনারা যেভাবে ঘোর খাওয়াচ্ছেন নানা রকমের দিক দিয়ে, বাংলাদেশের মানুষরা ক্রিকেটের প্রতি ভীষণ রকমের ভালোবাসা আছে তাদের, তারা কখনোই এসব মেনে নেবে না। আর বিসিবি কে বলছি, আপনারা ঠিক মতো প্লেয়ারদের ট্রেনিং দিন যেন আর কখনো কোনো ক্রিকেটারের লাইফ এভাবে নষ্ট না হয়ে যায়। তাসকিন এবং আরাফাত সানির প্রতি সম্পূর্ণ রকম সাপোর্ট থাকছে আমাদের আমরা আমাদের বাংলাদেশিদের, এবং ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করব। আর প্লিজ দয়া করে যদি পারেন আমার এই ভিডিও ক্লিপটা ইংলিশে ট্রান্সলেট করে দেন এবং ভিডিওটা যেন বিশ্ববাসী দেখতে পায়। থ্যাংক ইউ অল।